নমস্কার দর্শকবিন্দু। এবার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক এই প্রতিবেদনটির আমরা বিস্তারিত জেনে নেব এবার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট টেট উত্তীর্ণ হওয়ার পরেও মিলছে না সার্টিফিকেট নানা কারণ দেখিয়ে সার্টিফিকেট দিচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে টেট সার্টিফিকেট পেতে পেতে চলেছেন দুই প্রার্থী সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওই দুই প্রার্থীকে দ্রুত টেট সার্টিফিকেট দেওয়ার জন্য মাদ্রাসা কমিশনকে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ আলমগীর এবং জার্জিস হোসেন নামে এই দুই প্রার্থী মাদ্রাসায় শিক্ষকতার জন্য টেট দিয়েছিলেন তাদের আইনজীবী খায়রুল আলম জানান যে দু সালে তারা টেট দিয়েছিলেন তার ফলে প্রকাশ হয় দু সালে তার ফল প্রকাশিত হয় দু সালে তাতে ওই দুই টেট প্রার্থী উত্তীর্ণ হন কিন্তু তারপরেও তাদের টেট সার্টিফিকেট দেয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন এরপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাধারণত মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকতার জন্য প্রার্থীদের টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক এর জন্য টেট উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট দিয়ে থাকে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু নানা টালবাহানায় ওই দুই প্রার্থীকে টেট সার্টিফিকেট দিতে বিলম্ব করে কমিশন অবশেষে এদিন কলকাতা হাইকোর্ট ওই দুই প্রার্থীকে দ্রুত টেট সার্টিফিকেট দেওয়ার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিল প্রসঙ্গত এনসিটিই এর তরফে অনেক আগেই ঘোষণা করা হয়েছে যে টেট সার্টিফিকেট সারা জীবন বৈধ থাকবে অর্থাৎ একবার টেট উত্তীর্ণ হলে প্রার্থীকে বারবার টেট দেওয়ার প্রয়োজন নেই ফলে স্বাভাবিকভাবেই এদিন হাইকোর্টের নির্দেশে খুশি টেট উত্তীর্ণ প্রার্থীরা সুতরাং আগে যেটা ঘোষণা করা হয়েছিল যে টেট উত্তীর্ণ প্রত্যেকেই সার্টিফিকেট পাবে এখন এই মাদ্রাসা কমিশন এই দুজন টেট পরীক্ষার্থীর সার্টিফিকেট না দেওয়াতে তারা কোর্টে কেস করেছিল এবং সেই কোর্টের রায় অনুযায়ী তাদের এখন মাদ্রাসা কমিশন থেকে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে সত্যিই খুব ভালো খবর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ